ভিডিওটিতে স্বাগতম। আসলে আমি টিচিং স্কিলস এর উপরে কিছু কয়েকটা ভিডিও করতে চাচ্ছিলাম আর কি করছিলাম আর কি টিচিং স্কিলস। তো আমাদের পূর্ববর্তী ভিডিও যেটা ছিল সেটা ছিল আপনার অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অ্যাক্টিভিটি বেসড টিচিং, প্রবলেম বেসড লার্নিং, প্রবলেম বেসড টিচিং, ঠিক আছে? তো ওই ভিডিওতে আমি জাস্ট কিছু কনসেপ্ট গুলো বলেছি, ডেফিনিশন অ্যাক্টিভিটি বেসড লার্নিং, প্রবলেম বেসড লার্নিং ডেফিনিশনটা বলেছি, তারপরে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এই কনসেপ্ট ওখানে বলা হয়েছে। আচ্ছা, এখন এই ভিডিওতে আসলে কি করব, এই ভিডিওতে যেটা হবে যে আমি আগের ভিডিওতে মেনশন করেছিলাম যে আমি একটা টিচার ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়েছিলাম আর কি, তো ওখানে এই জিনিসগুলাকে বলা হয়েছিল, তো আমাদেরকে একটা প্রেজেন্টেশন করতে হয়েছিল। তা আমি এই ভিডিওতে প্রেজেন্টেশনটা কি ছিল সেটা সম্পর্কে বলবো, একটা প্রবলেম বেসড লার্নিং এর ক্লাসটা আচ্ছা যেটা বলতেছিলাম আর কি, যে একটা প্রবলেম বেসড লার্নিং ক্লাস সেশনটা কিরকম হতে পারে সেটার উপরে প্রেজেন্টেশন করতে হয়েছিল। আমাদেরকে দেখাতে হয়েছিল যে প্রবলেম বেসড লার্নিংটা লার্নিং ক্লাসটা এরকম হতে পারে, সেটা সম্পর্কে বলতে হবে আর কি, বলবো আর কি। আচ্ছা, এখন আমাদের টপিকসটা কি ছিল, আমাদের টপিকসটা ছিল যে আমরা ভার্চুয়াল ল্যাব অথবা হাইব্রিড মডেলের টিচিং যেটা আছে, এই টপিকসটা বুঝাইতে হবে আপনার অ্যাক্টিভিটি বেসড অথবা প্রবলেম বেসড লার্নিং এর উপরে, ঠিক আছে? আচ্ছা, টপিকসটা হচ্ছে এটা, ভার্চুয়াল ল্যাব যেটা আছে, ভার্চুয়াল ল্যাব অথবা হাইব্রিড ল্যাবের ইম্পর্টেন্সটা বুঝানো, ঠিক আছে? আমাদেরকে যেটা বলতে হবে যে এক্সিস্টিং ল্যাবরেটরিতে অনলাইন ল্যাব ইন্ট্রোডিউস করলে, আমাদের সেশনাল ক্লাসটা আছে, প্র্যাকটিক ক্লাসটা থাকে, সেখানে ফিজিক্যাল ল্যাবের পাশাপাশি অনলাইনে ল্যাব যেটা আছে, অনলাইনে একটা কম্পিউটার সিমুলেশন, কম্পিউটার সফটওয়্যার তুলতে যে ল্যাবটা আছে সেটাকে ইন্টিগ্রেট করলে স্টুডেন্টদের নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এন্ড স্কিল লেভেল ইনক্রিজ করবে, ঠিক আছে? ওভারঅল ইনক্রিজ করবে। তো এই টপিকসটা প্রবলেম বেসড লার্নিং যেটা আছে এটার থ্রুতে একটা ক্লাস নিতে হবে আর কি। এখন এই ক্লাসটাকে এইভাবে অর্গানাইজ করা যায় যে আমরা এটাকে পারপাসটা বলবো, আমাদের পারপাসটা কি, মনে করেন যে আমরা স্টুডেন্টদেরকে বুঝাবো যে ফিজিক্যাল ল্যাবের ভিতরে সাথে সাথে অনলাইন ল্যাবটাও ইন্টিগ্রেট করলে স্টুডেন্টদের নলেজ স্কিল বাড়বে, এটা ওভারঅল সবার জন্য ভালো, ইউনিভার্সিটির জন্য অথবা এমপ্লয়ারদের জন্য ভালো, ঠিক আছে? এই জিনিসটা আমাদের স্টুডেন্টদেরকে কনভিন্স করতে হবে আর কি একটা ক্লাসের মাধ্যমে, এবং সেটা এবং করতে হবে প্রবলেম বেসড অ্যাক্টিভিটি বেসড লার্নিং যেটা আছে ওইটা থ্রুতে করতে হবে আর কি, ঠিক আছে? তো একটা ব্যাপার থাকবে যে ডেফিনেটলি ক্লাসের ভিতরে আমাদেরকে বলতে হবে যে আমাদের পারপাসটা কি, আমাদের অবজেক্টিভটা কি, ঠিক আছে? আমরা মনে করেন তাদেরকে বুঝাইতে যাচ্ছি যে অনলাইন ল্যাব দিলে জিনিসটা ভালো হবে লার্নিং এর জন্য, এমপ্লয়ারদের জন্য, ইউনিভার্সিটির জন্য, সবার জন্য এটা ভালো হবে। আমাদের প্রথমে একটা পারপাস বলতে হবে, ক্লাসে গেলে তো ক্লাসের আমাদের অবজেক্টিভ সেটা তো প্রথমে বলতে হবে, ঠিক আছে? জিনিসটা প্রথমে আমাদেরকে বলতে হবে, তারপরে আমাদেরকে কি বলতে হবে যে ঠিক আছে আমরা তো অবজেক্টিভটা বললাম কিন্তু কেন এটা দরকার, আমাদেরকে স্টাবলিশ করতে হবে যে নিডটা কি, নিডটা স্টাবলিশ করতে হবে। তারপরে আমাদেরকে ভার্চুয়াল ল্যাবের বা অনলাইন ল্যাবের ইফেক্টিভনেস যেটা আছে সেটাকে একটা মেজারমেন্টের একটা অ্যাপ্রোচ নিতে হবে, অথবা
ওইটাকে অ্যাক্টিভিটির থ্রুতে তাদেরকে বোঝাইতে হবে যে তারা কিছু কাজ করার মধ্য দিয়ে জিনিসটা বুঝবে, আর এরকম না যে জিনিসটা আমি বলে দিলাম এ কারণে দরকার, অথবা কিছু থিওরিটিক্যাল মেজারমেন্ট দিলাম, ডাটা দিলাম, সে সেটা বুঝবে, জিনিসটা এরকম না, মানে অ্যাক্টিভিটির থ্রুতে তাদেরকে বোঝাইতে হবে, ঠিক আছে? মানে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি দেওয়া হতে পারে, এটা হতে পারে যে মানে ফিজিক্যাল, মানে তারা জিনিসটা ওখানে করে করে দেখলো, অথবা অ্যাক্টিভিটিটা যেটা হইতে পারে যে কনসেপচুয়ালি ডেসক্রাইব, অথবা ক্লাস পার্টিসিপেশন যে অ্যাক্টিভিটি আছে ক্লাস পার্টিসিপেশনের থ্রুতেও তারা বুঝলো, এরকম না যে জাস্ট শুধুমাত্র কাজ করলো, কাজটা একটা করবেই, কিছু একটা এক্সপেরিমেন্টাল করবে, তারপরে হয়তো ক্লাস পার্টিসিপেশন, ডিসকাশন, রিফ্লেকশন এগুলো থ্রুতে জানবে আর কি। ওটাকে হয়তো অ্যাক্টিভিটির ভিতরেই ধরা হচ্ছে আর কি, মানে আমি যতদূর মনে পড়ে যে যে ট্রেনিং প্রোগ্রামটা ছিল ওখানে। আচ্ছা, আসলে আমরা মনে করেন যে প্রথমে যেটা বলা হয়েছিল যে মানে আমরা পারপাস যেটা ছিল, পারপাসটা তো ডেফিনেটলি আমাদেরকে বলতে হচ্ছিল যে অ্যাক্টিভিটি মানে ল্যাবরেটরি তো ডেফিনেটলি একটা মাস্ট, একটা অপশন, মানে সায়েন্স এডুকেশনের জন্য, সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর জন্য ল্যাবরেটরি ছাড়া তো কোনো ওয়ে নাই, ঠিক আছে? আমাদেরকে সেশন করতে হবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রোগ্রাম অথবা লাইফ সায়েন্স প্রোগ্রাম, তারা কি কিছু না কিছু ল্যাবরেটরি ডেফিনেটলি রাখবে। কিন্তু একটা ব্যাপার যেটা থেকে যায় যে মানে যেটা হয় যে এমপ্লয়ার তো কমপ্লেন করে যে আমাদের সাফিসিয়েন্ট স্কিল নাই, ব্যাপারটা হতে পারে যে গ্রাজুয়েটদের সাফিসিয়েন্ট স্কিল নাই, ব্যাপারটা হতে পারে যে সমস্ত কিছু এক্সপেরিমেন্টালের থ্রুতে করা হয় নাই। আবার এমন হতে পারে যে কোন ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুলের সাফিসিয়েন্ট ল্যাবরেটরি করার মধ্যে ফ্যাসিলিটি বা ইকুইপমেন্ট নাই, যার কারণে কি হচ্ছে যে স্টুডেন্টদেরকে স্কিল গ্যাপ যেটা আছে সেটা থেকে যাচ্ছে, মানে তারা ল্যাবরেটরিতে করে জিনিসটা নলেজটাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে না বা গ্রাজুয়েশন হচ্ছে না। এখন একটা ব্যাপার হতে পারে যে এই জিনিসটা কেন হচ্ছে, এটা তো চলে যাচ্ছে যে মানে অনলাইন ল্যাব যেটা আছে, অনলাইন লেভেলের মানে নিড যেটা আছে সেটা একটা হচ্ছে পারপাস, পারপাসটা বোঝানো, আমরা কেন অনলাইন ল্যাবটাকে ইন্ট্রোডিউস করতেছি, কারণ অ্যাপ্লাইরা কমপ্লেন করতেছে স্কিল নেই, ঠিক আছে? এখন তাহলে আমরা অনলাইন ল্যাব যেটা আছে, অনলাইন লেভেলের নিড যেটা আছে সেটাকে আমরা ইস্টাবলিশ করবো। একটা আবার যেটা হচ্ছে না মানে অনেক কস্টলি, তাই তো? ল্যাবরেটরি ইকুইপমেন্ট এটা হতে পারে যে অনেক কস্টলি হতে পারে, আবার একটা ব্যাপার যে পুরো সিলেবাস যেটা আছে সমস্ত কিছুকেই মানে ফিজিক্যালি ল্যাবের থ্রুতে টিচ করার যেটা আছে সেটা হয়তো অতটা অপরচুনিটি রিসোর্স নাও থাকতে পারে, টিচার ইনভলভমেন্ট, স্টুডেন্ট ইনভলভমেন্ট, ওই পরিমাণে সময় দেওয়া, জিনিসগুলোকে অর্গানাইজ করা বা সমস্ত কিছু কি করা, হয়তো ল্যাবের ভিতরে রিসোর্স ইউজ করা যে ব্যাপারগুলো থাকে, কেমিক্যাল অথবা ইকুইপমেন্ট, এগুলো অনেক ব্যাপারগুলো আছে যেটা হয়তো প্র্যাকটিক্যালি ফিজিবল নাও হতে পারে, যে সমস্ত কিছু কি আমরা মানে ল্যাবরেটরি ফিজিক্যাল ল্যাবে গিয়ে করলাম। তাহলে তাহলে কি আমরা মানে সবকিছুকে না দিয়ে অথবা ল্যাবরেটরি না করে গ্রাজুয়েশন করাবো? না, একটা হতে পারে যে অনলাইন ল্যাব যেটা আছে, সিমুলেশন সফটওয়্যার যেটা আছে সেটার থ্রুতে স্টুডেন্টরা মানে অনলাইন ল্যাব করে, ভার্চুয়ালি ল্যাবটা করে জানলো, জেনে তারপরে মনে করেন যে হ্যাঁ কিছুটা ফিজিক্যাল ল্যাবরেটরিতে করলো, কিছুটা অনলাইন ল্যাব ল্যাব করলো, তারপরে কিছুটা স্কিল সেট সেখান থেকে লার্ন করে ইন্ডাস্ট্রিতে গেলে তারপরে তো কিছুটা গ্যাপ কমানো গেল। এখানে একটা সুবিধা যেটা হলো যে মানে ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুলের ওই পরিমাণে ল্যাবরেটরি ইকুইপমেন্ট কিনতে হলো না, ওই পরিমাণে রিসোর্স এটাকে ইউজ করতে হলো না, ঠিক আছে? আর স্টুডেন্ট গ্রাজুয়েট যেটা আছে, গ্রাজুয়েটরাও মানে কিছুটা স্কিল নিয়ে গেল, কিন্তু এখানে কিছু একটা হলো ইস্টাবলিশ দ্য নিড। এখন মানে এটা ইফেক্টিভ কিনা আমাদেরকে ওই মেজারমেন্টটা করতে হবে, ঠিক আছে? একটা উপর হলো যে আমরা বললাম যে ইস্টাবলিশ দ্য নিড, তারপর স্টুডেন্টরা করলো, ঠিক আছে, করার মাধ্যমে কিছুটা অ্যাক্টিভিটি থ্রুতে কিছুটা তারা আন্ডারস্ট্যান্ড করলো, কিন্তু এটা কি ইফেক্টিভ হলো কি না, এই যে আমরা অনলাইন ল্যাবে তারা করলো একটা জিনিস, সেটা কি মোর ইফেক্টিভ হলো কি হলো না, সেটা আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। মানে আমাদেরকে ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে যে স্টুডেন্টরা করে এই জিনিসটা শিখবে যে অনলাইন ল্যাব করলে ভালো হয় কি মন্দ হয়। প্রথমে আমরা কি পারপাস বললাম, ঠিক আছে, তারপরে নিডটা বললাম যে আসলে এটা কেন দরকার,
লিমিটেশনটা কোথায় এক্সিস্টিং সিস্টেমে, এটা করলে মানে কি বেনিফিটটা পাচ্ছে সেটা আমরা এস্টাবলিশ করলাম। তারপরে তারা অ্যাক্টিভিটি করলো, অ্যাক্টিভিটি করে তারা বুঝলো যে মানে অনলাইন ল্যাবটা কিরকম কিভাবে করতে হয়। তারপরে মনে করেন যে ইফেক্টিভ মেজারমেন্ট মানে করার পরে তারা একটা জানবে যে আসলে অনলাইন ল্যাব করে লাভ হয়েছে কি হয় নাই, বা এটা কি ইফেক্টিভ কিনা। তাদেরকে আমরা কি করবো, অনলাইন ল্যাবও করতে দিব, সেম জিনিসটা আমরা ফিজিক্যাল ল্যাবও করতে দিব, ফিজিক্যাল ল্যাবও করতে দেব। তারপরে তার ইফেক্টিভনা কম্পেয়ার করবে, কম্পেয়ার করার মাধ্যমে তারা জানবে যে মানে ইফেক্টিভ হচ্ছে কিনা। ঠিক আছে, এটা তারা করবে, কিন্তু আমাদের পারপাসটা কি, আমাদের পারপাস হচ্ছে গিয়ে মেজারমেন্টটা করানো, অ্যাক্টিভিটিটা করানো, একটা স্ট্রাকচারটা অ্যাক্টিভিটি বেসড বা প্রবলেম বেসড লার্নিং এর ভিতরেও এই মেজারমেন্ট যেটা আছে ইন জেনারেল, অ্যাক্টিভিটি বেসড করে লার্ন করলো, লার্ন করলো কিনা সেটা আমাদেরকে মেজার করতে হবে। ঠিক আছে, আর মেজারমেন্ট যেটা আছে যে হ্যাঁ কম্প্যারিজনের থ্রুতে তারা করলো ক্লাস ডিসকাশন, কম্প্যারিজন এটা তারা করে করতে পারে। তারপর হচ্ছে একটা প্রস অ্যান্ড কনস, এই ভার্চুয়াল যেটা আছে অনলাইন ল্যাব অথবা ফিজিক্যাল ল্যাব অথবা আর একটা হতে পারে যে হাইব্রিড মডেল, এটা একটা কম্প্যারিজন করে তারা করতে পারবে। আচ্ছা, এখন আমাদের ক্ষেত্রে আমরা যে অ্যাক্টিভিটিটা নিয়েছিলাম এটা হচ্ছে যে মানে পাইপেটিং করা, মানে কোনো কি বলা যায় টেস্ট টিউবই তো কনসেপ্টটা, যতদূর মনে পড়ে যে টেস্ট টিউব, মানে ডেফিনেটলি আমি কেমিস্ট এক্সপেরিমেন্ট করেছিলাম পাইপেটিং টেস্ট টিউব, মনে করেন কেমিক্যাল মিক্স করা, মিক্স করে যে রিয়াকশন আউটপুট যেটা আসে মনে করেন এই এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তা আমরা স্টুডেন্টদেরকে একটা গ্রুপে ভাগ করেছি, ভাগ করে তাদেরকে মানে বিভিন্ন টেস্ট টিউব দিয়েছি, করসপন্ডিং কেমিক্যাল তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে আপনি এটা সাথে এটা মিক্স করুন, মিক্স করে আউটপুট কে সেটা আপনি দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, তারা ফিজিক্যালি এক্সপেরিমেন্টটা করলো। ঠিক আছে, তারপরে তাদেরকে বলা হলো যে আপনি অনলাইন সফটওয়্যার এখানে যান, এই ইউআরএল গিয়ে সেম এক্সপেরিমেন্টটা অনলাইনে করেন। আমরা একটা ভার্চুয়াল সফটওয়্যার ছিল যেখানে টেস্ট টিউব ছিল, টেস্ট টিউব ছিল কিছু অ্যানিমেটেড মানে ভিডিও গেম, আপনি যদি দেখেন যে হ্যান্ড মুভমেন্ট, আপনি হ্যান্ডটা আপনি মানে হ্যান্ডটা মুভ করলেন সে আপনি হ্যান্ড মুভমেন্ট দেখালো, মানে ওখানে ইকুইপমেন্ট আছে, টেস্ট টিউব আছে বা যেটা পাইপেট করে দিবে সেটাও আছে, তারপরে কেমিক্যালের যে একটা জায়গা আছে কোন কেমিক্যালটা নিবে সেটাও আছে, আপনি জাস্ট ক্লিকের মাধ্যমে ক্লিক করে করে জিনিসগুলা করতেছে, সফটওয়্যারটা আপনাকে শো করতেছে যে আপনি হ্যাঁ এখানে পাইপেটিংটা নিলেন, এখানে গিয়ে প্রেস করলেন, কেমিক্যালটা আসলো লাইটিং এর ভিতরে, তারপরে আপনি টেস্ট টিউবের ভিতরে রাখলেন, ওয়ান কেমিক্যাল দিলেন, তারপর আমাদের জায়গা থেকে আমাদের কেমিক্যালটা নিলেন, নিয়ে এখানে দিলেন। এখন মানে সফটওয়্যারটা জানে যে আপনি কি কেমিক্যাল দিলেন, কোথায় মিক্স করলেন না করলেন, বা অনুপাত যেটা আছে কতটুকু নিবেন সেটা আপনি বলে দিলেন, করলেন, তারপর আউটপুটে সে আপনাকে দেখালো। তো আপনি সিমুলেশন সফটওয়্যারের ভিতরেও মনে করে এরকম একটা করলেন, করে দেখলেন যে আউটপুটটা কি হয় সেটা আপনি দেখলেন। এখন আপনি একই এক্সপেরিমেন্ট ফিজিক্যালি করলেন, তারপরে ভার্চুয়ালি সফটওয়্যার থ্রুতে করলেন। ঠিক আছে, এখন তারপরে আপনি কি করবেন যে আপনি ইফেক্টিভটা মেজার করবেন, আমরা ইন্ডিভিজুয়াল গ্রুপ বা স্টুডেন্ট যেটা আছে তাদের কাছ থেকে আমরা জানতে চাইলাম যে আসলে এটা ইফেক্টিভ কিনা, মানে সফটওয়্যার থ্রুতে অনলাইন ল্যাবের থ্রুতে করাটা ইফেক্টিভ কিনা, বা কতটা ইফেক্টিভ, বা কি কি লিমিটেশন আছে, প্রস আছে কনস আছে সেটা তারা ডিসকাস করবে। তাহলে এখানে অ্যাক্টিভিটি ফিজিক্যাল, তারপরে ল্যাবে যেটা করা অনলাইন ল্যাবের থ্রুতে সেম জিনিসটা করা, সেটা কি হলো যে এটা আনাদার অ্যাক্টিভিটি। তারপরে তাদের আইডিয়া শেয়ার করা যে কি প্রস ছিল কি কনস ছিল বা এটা ইফেক্টিভ হবে কিনা, এটা ডিসকাশন করা, এটা থ্রুতে কি হলো যে পুরো ক্লাসটা শেষ হলো, মানে এখানে তারা তারা বুঝতে শিখলো, জানতে শিখলো, মানে কনসেপচুয়ালি কিছু দেখলো, নিজেরা করেও দেখলো, ডিসকাশন করেও দেখলো, বিভিন্ন অ্যাক্টিভিটির থ্রুতে তারা এই আইডিয়াটা নিলো যে আমাদের যে ইনিশিয়াল পারপাস ছিল যে অনলাইন ল্যাব ইন্টিগ্রেট করলে মানে স্টুডেন্টের স্কিল লেভেল বাড়বে, এমপ্লয়াররা মোর স্কিল স্কিল সেট পাবে, এবং ইউনিভার্সিটির কস্টিং কম হবে। আবার মনে করেন যে ভার্চুয়াল ল্যাব নট নেসেসারি ইউনিভার্সিটিকেই, ভার্চুয়াল ল্যাবের সাপোর্ট যেটা আছে ইউনিভার্সিটি দিতে হবে, অর্থাৎ কিছু কিছু অর্গানাইজেশন যারা আছে যে তারা বিভিন্ন টপিকস এর উপরে ভার্চুয়াল ল্যাবটা করে থাকে, ভার্চুয়াল ল্যাব থেকে আপনি জাস্ট ওই সফটওয়্যারটা ইউজ করে কাজটা করতে পারেন। ঠিক আছে, মানে রিমোট সাবস্ক্রাইপশনের বেজ যেটা আছে সেই হিসেবে আপনি এটা করতে পারেন। এখন মনে করেন যে প্রস অ্যান্ড কনসেপ্ট খাতা যেটা আছে যে না হ্যাঁ ইকুইপমেন্ট কস্ট কম, প্রসের দিক থেকে মোটামুটি ভাবে জিনিসটা করা যায়,
এবং আউটপুট কি আছে সেটা দেখা যায়। এটা একেবারে ঠিক কনসেপচুয়ালি বই পড়ে যে নলেজটা তার চাইতে এটা কিছুটা বেটার। কিন্তু মানে অসুবিধাটা কোথায়, অনলাইন ল্যাব যেটা আছে অনলাইন ল্যাবের অসুবিধাটা কোথায়? আপনার মানে টাচ অ্যান্ড ফিল যেটা আছে, সেন্স যেটা আছে, সেটা হয়তো আপনি এখানে পাচ্ছেন না। কারণ রিয়েল এনভায়রনমেন্টে এটা কতটা ইফেক্টিভ হবে সেটা ঠিক 100% সার্টিন না, বা এটা 100% হয়তো হবে না। মানে টাচ ফিল করার যে ব্যাপারটা আছে সেটা তো 100% হবে না আর কি। আর সেফটি প্রসিডিওর মেনটেন করা যে ব্যাপারটা আছে, সেফটি প্রসিডিওর মেনটেন করাটা আপনি করছেন কিনা, বা রিয়েল লাইফ এনভায়রনমেন্টে সেফটি প্রসিডিওর মেনটেন করে যেটা করা সেটা আপনি করতেছেন। ওখানে একটা ল্যাগ থেকে যাচ্ছে, ওতে ইমার্জেন্সি সিচুয়েশন আসলে আপনি যেটা করতেন সেটা ওখানে একটা ল্যাগ থেকে যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, মানে অলমোস্ট শেষ। আর ভার্চুয়াল ল্যাবের ডিসঅ্যাডভান্টেজ যেটা থাকতে পারে যে মেজারমেন্ট এগুলো নিয়ে ডিল করতে পারতেছেন না, তারপরে সেন্স টাচ করা যেটা আছে সেটা হচ্ছে না, তারপরে এনাফ কম্পিউটার রিসোর্স লাগতে পারে, অবশ্যই এটা রেন্টের ব্যাপার থাকতে পারে, কম্পারেটিভলি কস্ট কম হওয়ার কথা ফিজিক্যাল ল্যাবের চাইতে। এটা ডিপেন্ড করে মানে কি ধরনের ল্যাব, কি ধরনের ইকুইপমেন্ট লাগতেছে। যাও, তারপর ক্লাস ডিসকাশন। আচ্ছা, মানে ডিফারেন্ট ক্লাস অ্যাক্টিভিটি থাকতে পারে শুধু ডিসকাশনের উপরেই, কম্পেয়ার ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল ল্যাব, ডিসকাশন প্রস অ্যান্ড কস ভার্চুয়াল ল্যাব, ক্লাস ডিসকাশন অ্যাবাউট ভার্চুয়াল ল্যাবস ইন দা স্টুডেন্টস ওন ডিসিপ্লিন। আচ্ছা, এটা আবার যে স্টুডেন্টদের নিজস্ব ডিসিপ্লিনে ভার্চুয়াল ল্যাবের কতটা ভূমিকা আছে না আছে, বা প্রস অ্যান্ড কনস। আমি র্যান্ডমলি কিছু কিছু টপিকস মানে ওখান থেকে চেক করে বললাম আর কি, যাক বেশিরভাগই ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আচ্ছা যাই হোক, এ পর্যন্তই। আগের ভিডিওটা দেখতে পারেন, হয়তো ইউটিউব চ্যানেলে টিচিং নামে কোনো একটা প্লে লিস্ট থাকবে, ওই প্লে লিস্টের ভিতরে এটা থাকবে। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব চ্যানেলে, হয়তো মানে ওভার দ্য টাইম মোর ইউজফুল অর বেটার কোয়ালিটি ভিডিও ক্যান বি দিয়ার। এনিওয়ে, থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।